দরজাটা ভাঙতে হবে, চল। আমার কথা শোনাই না, কি হচ্ছে নাকি? আমি জানি তুমি অন্যায় করেছো, ভুল করেছো, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, কিন্তু তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শেষ দেবাই তোমাকে ক্ষমা করে দিয়েছে। তোমরা সবাই ক্ষমা করে দিলে তো আমি নিজেকে ক্ষমা কোনোদিনও করতে পারবো না। যে এই বাড়ির কারোর সামনে আমি আর কোনোদিনও কোনোদিনও মুখ দেখাতে পারবো না। তার থেকে আমার মনে মরে যাবো ভালোই এই পৃথিবীতে। কি পাগলাম শুরু করেছো? তুমি আর একটা জীবন পেয়েছো, নিজেকে শোধরাও। বাড়ি শুদ্ধ সবাই তোমায় ক্ষমা করে দিয়েছে। আমি মানছি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, অনেক অন্যায় কথা বলেছি, কিন্তু কি করতাম আমি? যখন আমি দেখেছি আমার স্ত্রী এরম একটা কাজ করেছে, আমার মাথা ঠিক ছিল না। তুই ইরা এভাবে নিজেকে শেষ করে দেওয়াটা সলিউশন নয়। প্লিজ ইরা, বোঝার চেষ্টা করো। শেষদেবাই একদম ঠিক কথা বলেছে। শেষদেবাই তুমি শেষদেবের সঙ্গে থাকো, আমি আসছি। তুমি আমাকে কি ভাবছো আমি সত্যি জানি না। আমি জানি তুমি আমাকে এখনো ঘৃণা করছো, তাই না? ভালো, কিন্তু বিশ্বাস করো অগ্নি, আমি না তোমাকে যারা কিচ্ছু জানি না, বিশ্বাস করো আমি তোমাকে খুব ভালোবাসি। আমার তুমি ছাড়া আর কেউ নেই, আমার কেউ নেই। তুমি যদি আমার উপরে এখনো রাগ করে থাকো তাহলে কিন্তু আমি মরে যাব। আমি সত্যি হচ্ছে আমি মরে যাবো। তোমার উপরে রাগ করে নেই এরা, আমি মনের মধ্যে কোনো রাগ পুষে রাখিনি। আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি যেটা করতে যাচ্ছিলে আর কোনো দিনও করবে না। বলো আমার, বলো, কোনো দিন আর ভাববে না? ভাববো না।